ফিরে এলাম বিরতির পর। রাস্তায় পুলিশের চেকিং এর সময় দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলো দুই বাইক আরোহী। সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটা কুশহাট রাস্তার নয়ারহাটে বীজ সংলগ্ন এলাকায়। আহত দুই বাইক আরোহীর নাম কৌশিক রায় এবং হাসানুল মজুমদার। আহতজন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনা এলাকায় প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফারিক ওসি আনন্দ সাহা। পরে পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। চেকিং চলছিল, একটা বাইক এলে আসতেছিল, ওই দাঁড় করাইছে, দাঁড়ায় নাই, মানে ও আতঙ্কে গাড়ি ঘুরিয়া পিছন দিকে যাইতেছিল। পরে একটা সেবিক এসে ওকে লাঠি দিয়ে বাড়ি মেরে ফেলাই দিছে। করার পরে ওর একটু হাঁটটা ফাইটে মুখটু ফাইটে রক্ত পার হয়ে গেছে, সেই জন্য এখানে বিক্ষোভ চলতেছে।